আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ শারজা শাখার ব্যবস্থাপনায় শারজা রেকার রেস্টুরেন্টত অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটা মাওলানা মোহাম্মদ আব্দুল হকের সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ আব্দুল সাবুরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন মোহাম্মদ আলী আকবর ও মোহাম্মদ ইকবাল। শারজা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এর উদ্বোধক আছেন ইউএই কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখি একএমবি ট্রাস্ট বোর্ডের সদস্য বাংলা শাখায় সুন্নত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের। এই সমস্ত কাজে তাআবানু তোমরা পরস্পরকে তোমরা সহযোগিতা করো। এরপর আল্লাহ পাকের শাবান বলছেন বলা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে গুনাহের কাজে এবং যে সমস্ত কাজের উপরে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নাই, যেগুলো অমানবতা অনৈতিকতা, লা তাআবানু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে যে সংগঠনটি দাঁড়ায় সেই সংগঠনের নাম হলো আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিন। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে যেখানে আশিক রসুলরা, নবীর গোলামরা, সুন্নি মুসলমান সহ হৃদয়বান মানুষ থাকে, আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের বললেই, আল্লামা জুবায়ের বললেই যে নামে পরিচিত তিনি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। এটা প্রধান বক্তা আসিল ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদিন বাবুশাহ। বিশেষ বক্তা আসিল মোহাম্মদ মুসলিমউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, মাওলানা আহমদুল্লাহ তৈয়ব, মাওলানা আব্দুল সবুর, মাওলানা নুরুল আফসার, মাওলানা বদিউল আলম, সৈয়দ মোহাম্মদ, মিজানুর রহমান সহ আরো বহু কেউ। সেই 1947 থেকে সংগ্রামের ইতিহাস যদি বলতে যায় তাহলে অনেক সময় লাগবে, কিন্তু সেই সংগ্রামের নেপথ্যে ছিলেন আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আস্তে আস্তে আসলে সবাই এখন মানতে শুরু করেছে। সরকারের সময়ে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন, সেজন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিনের পতাকা তুলে আবদ্ধ হয়েছি মানব সেবা করার জন্য। সি প্লাস টিভি চট্টগ্রাম।